আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের কলম আছে, এগুলো রং পেন্সিল। আমাদের কাছে এই যে ফেভিকল কোম্পানির আছে, থাই কোম্পানি, ফেভিগুলো সব ধরনের আইটেম হবে। ভিউয়ার্স, আজকের সন্ধানটি একটি লাভজনক ব্যবসা স্টেশনারি আইটেমের মূল পাইকারি মার্কেট নিয়ে। আজ আমি চলে এসেছি স্টেশনারি আইটেমের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকার চক বাজারে। এখানে রয়েছে শতে শতে স্টেশনারি আইটেমের পাইকারি শপ। আপনারা যারা একদমই বেকার আছেন, তারা চাইলে একটু বুদ্ধি খাটিয়ে এখান থেকে এই প্রোডাক্টগুলো পাইকারি নিয়ে আপনার এলাকার সবগুলোতে মার্কেটিং করে এই ব্যবসাটি করতে পারেন। তাছাড়া যারা সরাসরি এখান থেকে পাইকারি নিয়ে নিজের দোকানে খুচরা বিক্রি করতে চান, তারাও চাইলে এখান থেকে কম দামে এই প্রোডাক্টগুলো পাইকারি নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি সর্বদাই চেষ্টা করি বিভিন্ন পণ্যের সর্ববৃহৎ পাইকারি মার্কেটের সন্ধান দিতে। তবে আমার উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের সন্ধান দেওয়া। ব্যবসা যেহেতু আপনাকেই করতে হবে, তাই যে কোনো জায়গা থেকে যে কোনো প্রোডাক্ট কিনবার পূর্বে নিজে ভালো করে যাচাই করে নেবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখবার পর আপনি যদি একটু উপকৃত হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা ফেসবুকে আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই পেজটি লাইক এবং ফলো বাটনে ক্লিক করে রাখবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই নতুন সন্ধান। আমাদের মার্কেটের নাম চক এসি মসজিদ মার্কেট। আচ্ছা, আপনার দোকানের কি নাম? নুরানী স্টেশনারি। আচ্ছা, স্টেশনারি আইটেম আপনার দোকানে কি কি আইটেম পাওয়া যায়? যত ধরনের স্টেশনারি আইটেম আছে, সব ধরনের আইটেম আছে। আর সম্পূর্ণই তো পাইকারি বিক্রি করে? হ্যাঁ, এখানে শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয়। এগুলো আপনারা কোথা থেকে কালেক্ট করেন? এটা বিভিন্ন তো চায়না থেকে আসে, কিছু দেশি বিল্ড আছে, এগুলো আমরা কোম্পানি থেকে কালেক্ট করি। কোম্পানি থেকে সরাসরি আপনারা কালেক্ট করেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঢাকার বাইরে যারা ব্যবসা করে সরাসরি দেখা যায় মার্কেটে আসা সম্ভব না, সেক্ষেত্রে যদি তারা অনলাইনে নিতে চায়, এটা কি পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল। সেক্ষেত্রে প্রসেসিং কি ইমোতে ফোন করলে পরে আপনারা স্যাম্পল দেখাতে পারবেন? হ্যাঁ অবশ্যই। ইমো হোয়াটসঅ্যাপ যে অর্ডার করে, তাহলে সর্বনিম্ন কত টাকা অর্ডার করতে হবে? তাদের সামর্থ্য অনুযায়ী, যে কোনো ধরনের যে কোনো একটা মাল কেনার পরে তার তো পোষাইতে হইব জিনিসটা। সর্বনিম্ন কত টাকা অর্ডার করলে আপনারা দিতে পারবেন? 5-6 হাজার টাকা। 5-6 হাজার টাকা। আর প্রোডাক্টটা কি কন্ডিশনে দিবেন আপনারা? ট্রান্সপোর্ট, এদিকে সবগুলোর ট্রান্সপোর্ট, এদিকে কন্ডিশন নাই। কাপড়ের মার্কেট গুলোতে থাকে, কিন্তু চক বাজারে নাই। তাহলে যারা ঢাকার বাইরে থেকে অনলাইনে নিতে চায়, তারা তো অনলাইনে নিবে তাদের। আর যারা দেখা যায় যে সরাসরি আসতে চাবে, তারা সরাসরি এসে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনার এখানে যে কালেকশন আছে, কিছু কিছু কালেকশন আমাদের একটু দেখাবেন, আর প্রাইস রেঞ্জটা একটু বলে দিবেন, যাতে করে নতুন ব্যবসায়ীদের জন্য একটু আইডিয়া হয় নাকি? ওকে, ঠিক আছে, ঠিক আছে। সবগুলো দেখানো তো সম্ভব না, কিছু আইটেম দেখায় আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কেমন ধরনের দাম পড়বে কি না পড়বে। এই দেখেন, এই যে ফার্স্ট এই পেন্সিলটা, এই পেন্সিলটার নাম হলো মহারাজ পেন্সিল। এই পেন্সিলটা আপনার প্রতি প্যাকেট 25 টাকা কেনা পড়বে। 2 টাকার মতো পিস পরে এই পেন্সিলটা আপনি 5-10 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। প্যাকেটে কয় পিস থাকবে? 12 পিস পেন্সিল থাকবে, একটা রাবার একটা কাটার থাকবে। তারপরে এই একটা পেন্সিল আছে, ডরিমন পেন্সিল। এই পেন্সিলটা দেখতে অনেক সুন্দর এবং এই পেন্সিলের বডিতে প্রিন্ট করা। এই পেন্সিলটা 25 টাকা কেনা পড়বে এবং এই পেন্সিলটা 10-5 টাকা বিক্রি করতে পারবো। এর মধ্যে 12 পিস করে থাকবে? হ্যাঁ, এটার ভিতর 12 পিস। তারপরে এটা আছে ইন্ডিয়ান ডোমস কোম্পানির পেন্সিল। আচ্ছা, এইটার ভিতরে 10 পিস পেন্সিল, একটা দামি রাবার এবং একটা কাটার থাকবে। এটা পুরোটা কেনা পড়বো 45 টাকা। এটা 10 টাকা করে সেল করতে পারবে। তারপরে এটার ভিতরে আছে 36 পিস পেন্সিল। 36 পিস পেন্সিলের দাম 120 টাকা। হ্যাঁ, এটা 10 টাকা করে সেল করবে। তাছাড়া এদিকে আরও অনেক পেন্সিল আছে, যেগুলো অনেক দামিও আছে ও কম দামিও আছে, 20 টাকাও সেল করতে পারবে এমন পেন্সিলও আছে। এরপরে কি দেখাবেন আমাদের? কাটার দেখাইতেছি। ফার্স্টে এটার ভিতরে অনেক ধরনের ডিজাইন হয়। এটা যদি কেউ চায়, যদি কম প্রফিট করতে চায়, 5 টাকাও সেল করতে পারবে, আর যদি একটু বেশি প্রফিট চায়, 10 টাকাও সেল করতে পারবে। এটা 60 টাকা দাম, 2.50 টাকা পার পিস কেনা পড়বে। 5 টাকার উপরে বিক্রি করবে? হ্যাঁ, 5 টাকার উপরে বিক্রি করতে পারবে। তারপরে একটা আছে, এটা অনেক ভালো মানের কাটার। এই কাটারটা কেনা পড়বে আপনার 180 টাকা বক্স, 60 পিসের দাম। 60 পিস 180 টাকা? হ্যাঁ হ্যাঁ। 3 টাকা পার পিস কেনা পড়ে, এটা 10 টাকা বিক্রি করতে পারবে। তারপরে এটার ভিতরে এক্সট্রা ফেসিলিটি আছে, যে এটার ভিতরে যে ময়লাটা বাইরে ফালানো লাগে না, ভিতরে জমা পেরা থাকে। এই কাটারটা আপনার কেনা পড়বে 5 টাকা পিস, 120 টাকা পুরো বক্স, 24 পিসের দাম, 5 টাকা পিস কেনা। আর যেটা সেল করতে পারে, 10 টাকা মিনিমাম সেল আছে।
তারপর যারা একটু ভালো মানের কাটা চায়, যে মানে কাটাগুলো ব্লেডগুলো নষ্ট হয়ে যায় এইসব ধরনের, যদি দুটো চায় এইগুলো নিতে পারবে। 210 টাকায় কেনা পড়বে পুরো বক্সটার দাম। ভিতরে 60 পিস কাটার আছে, কিডমেড কোম্পানির কাটার, অনেক দামি কাটার। তারপর যদি কেউ কোম্পানি বাংলাদেশি কোম্পানির কাটার চায়, যেমন এই ফ্রেশ কোম্পানির আছে, এটা 110 টাকায় কেনা পড়বে পুরো। এর ভিতরে 30 পিস কাটার আছে, এগুলো দেশের ভিতরে কিন্তু ভালো মানের কাটার। এগুলো মার্কেটিং করে যে ভাই আমার কাছে এই জিনিস আছে আপনাকে দিতে পারি, তখন সে কিন্তু হোলসেল বিজনেস করতে পারে। হোলসেল বিজনেস, খুচরা বিক্রি প্লাস হোলসেল বিক্রি দুটাই করতে পারবে। আচ্ছা, এরপরে কি দেখতেছি আমরা? রাবার দেখতেছি। আচ্ছা, রাবার এটার ভিতরে এই রাবারটা 5 টাকা করে খুচরা সেল হয়। এর ভিতরে রাবার আছে 40 পিস, 40 পিস রাবারের দাম 50 টাকা, 50 টাকা, অর্থাৎ 1 টাকা 25 পয়সা, 25 পয়সা করে পরে কিন্তু সে 5 টাকা করে, হ্যাঁ 5 টাকা বিক্রি করতে পারবে। এটার থেকে যদি একটু বড় রাবার চাই, এটা একটু সাইজে ছোট, তাহলে এই রাবারটা আছে, এটার ভিতরেও 40 পিস আছে, এই অ্যাপেল কোম্পানির রাবার, এটা কেনা পড়বো আপনার 70 টাকা, 40 পিসের দাম 1 টাকা 75 পয়সা কেনা, এটা 5 টাকা মনে আসে বিক্রি করতে পারবো। 10 টাকা বিক্রির যদি চাই, তাহলে এটা আছে 10 টাকা বিক্রি, সুন্দর কালারিং রাবার। এটা যদি এটা পুরো বক্সের দাম 105 টাকা, আপনাদের গেল 5 টাকা থেকে কিছু কম পরে এটা 10 টাকা করে বিক্রি করতে পারে। হ্যাঁ, আরও রাবার অনেক আইটেম আছে ভাই। এখন আমাদের কি দেখাবেন? রং পেন্সিল। হ্যাঁ, রং পেন্সিল, যারা মোটামুটি ভালো মানের রং পেন্সিল চায়, তারা এইটা থেকে ভালো মানের রং পেন্সিল শুরু। এটা ইন্ডিয়ান ডোমস কোম্পানির, এটা প্রতি প্যাকেট 24 টাকা কেনা পড়বে। এটা 40-50 টাকা চোখ বুঝা বিক্রি করতে পারবো। এটার ভিতরে গিফটও আছে। তারপর আরও যারা ভালো চায়, এটা আছে ডলার কোম্পানির পাকিস্তানি, এটা আপনার কেনা পড়বে 30 টাকা পার প্যাকেট, এটা 60-70 টাকা করে সেল করতে পারবো। আর এটা এটা আছে বড়গুলো, এগুলো একটু ভালো মানের, এগুলো কেনা পড়বে 60 টাকা প্রতি পিস। এটা হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে একটা গিফটও আছে। তারপর যারা একটু মোমের ভিতরে চাই, একটু প্রফেশনাল লেভেলে যারা, ওরা যদি এগুলো ব্যবহার করতে পারে, এটা হলো দেশি, এটা আপনার 320 টাকা ডজন, 26 টাকায় কেনা পড়ে, এটা 50 করে বিক্রি হয় মার্কেটে। আর এটা হলো চায়না টাকা, এটা 420 টাকা ডজন, 35 করে পিস কেনা পড়বো। এটা মার্কেটে এটা 50-60-70 টাকা যা বিক্রি করে। এই দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যে যেটা চাই নিতে পারে। তারপরে যদি কেউ একটু বড় চায়, তাহলে সেই ক্ষেত্রে বড়গুলোও নিতে পারে। এটা আপনার 110 টাকা পার পিস কেনা পড়বো, 24 কালার আছে ভিতরে। এগুলো রং পেন্সিল, আর সুতা রং পেন্সিল যেগুলো আছে সব ধরনের আইটেমই আমাদের কাছে আছে। আর যদি কোন একটা আইটেম থেকে আমরা শুধু জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা ব্যবসা করবে তারা এই মতে আপনাদের সাথে নক করবে বা সরাসরি আসবে। হ্যাঁ হ্যাঁ, তারপর কি দেখেন ভাই আমাদের? এই যে আপনাদের দেখাইতেছি এখন আমি পিন মেশিন, হ্যাঁ স্টেপলার মেশিন, স্টেপলার মেশিন, এগুলো ছোট পিন প্লাস বড় পিন, পিন সহ পিন ছাড়া দুইটাই হয়। যেটা ছোট পিনের যেটা মেশিন পিন সহ, ওইটা কেনা পড়বে 420 টাকা ডজন। আর বড় পিনের যেটা, ওটা 520 টাকা ডজন পিন সহটা। আর পিন ছাড়া বড় পিনেরটা 420 টাকা ডজন, আর ছোট পিনেরটা 300 টাকা ডজন, 25 টাকা করে কেনা পড়ে। এগুলো 50-60 টাকা করে অনেক মানে ভিউজ পরিমাণে সেল। তারপরে যদি কেউ বড় চায়, বড় ভিতর আছে, এটা আছে 50 টাকা কেনা পড়বে। 50 টাকা কিনে এটা 100 টাকা মিনিমাম সেল আছে। আর এটার ভিতরে আমরা গ্যারান্টি দিতেছি যে একটা মেশিনে মিস্টেক হবে না। তারপর এটা আছে 75 টাকা। আর যারা একটু হেভি ডিউটি মেশিন চায়, যাদের একটু বেশি কাজ বেশি, তারা এটা নিতে পারে 130 টাকা পার পিস। হ্যাঁ হ্যাঁ, এরপরে আমি কিছু খাতা দেখাইতেছি। আমাদের কাছে খাতার আইটেম আছে, মেশিনগুলো দেখালাম। হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে 1 পিস করে থাকবে, প্রতিটার ভিতরে 1 পিস করে থাকে। এটা এমনি বক্সের ভিতরে 12 পিস করে, যে যত কোয়ান্টিটি দরকার মিনিমাম 12 পিস। এরপরে আপনাদের এখানে প্রচুর খাতার কালেকশন আছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে সব ধরনের খাতা আছে, যত ধরনের খাতা সব ধরনের আছে। আমাদের কিছু খাতার কালেকশন দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা নিজেরাই তৈরি করি খাতাগুলো এবং পুরো বাংলাদেশে সাপ্লাই করি। এই খাতাটা আছে, এটা 5 টাকা করে দোকানে সেল করে, এটা আপনার 2 টাকা পার পিস কেনা পড়বে। এটা একবার কম দামিটা না, একটু ভালোটা। এটা মধ্যে কত পিস থাকবে? 12 পিসের দাম 24 টাকা, শুধু মাত্র 24 টাকা। হ্যাঁ, তারপর যদি যারা একটু ভালো মানের চায়, এটা মাদ্রাসায় সবচেয়ে বেশি ব্যবহার করে, এটা আপনার পার ডজন, হ্যাঁ সানফ্লাওয়ার, এটা 70 টাকা পার ডজন কেনা পড়বে। একবারে ফুল সাদা পেজ, কোনো ধরনের কোনো দাগ থাকবে না পেজের ভিতরে। তারপর এই একটা আছে, এটা হলো 60 টাকা ডজন, এটা ভিতরে কোনো দাগ থাকবে না। যদি কেউ, হ্যাঁ 5 টাকা পার পিস কেনা, 10 টাকা করে সেল করতে পারে। এর থেকে আরেকটা বড় আছে, এগুলো 20 টাকা করে যারা সেল করে, এটা প্রতি ডজন কেনা পড়বে 120 টাকা, 10 টাকা পার পিস কেনা,
আর সেল করতে পারবে পার পিস 20 টাকা করে সেল করতে পারবে হ্যাঁ আর যদি বড় যদি চান বড় আছে বড় খাতা আছে 20 টাকা ওই যে এইটা ওইগুলা দেখেন না ওইগুলা দেখেন এগুলো বড় খাতা এটাও সেল 20 টাকা এটাও সেল 20 টাকা যে যেটা নিয়ে কমফোর্ট ফিল করে এটা প্রতি ডজন কেনা পড়বে 110 টাকা 9 টাকা 16 পয়সা কেনা পড়বে এটা এটা কাগজটা একটু উন্নত মানের না ওটা থেকে এটা উন্নত মানের কাগজ এবং অনেক ভালো মানের এটা এটা পার ডজন কেনা পড়বে 130 টাকা 10 টাকা 83 পয়সা 20 টাকা করে সেল করবে তারপরে এটা থেকে যদি একটু বেশি ভালো যদি চান তাহলে এটা নিতে পারেন এটা বোর্ড কাগজ সব কিছু বেস্ট কোয়ালিটির হবে এটা 30 টাকা করে বিক্রি করবে এটার প্রতি ডজন কেনা পড়বে 240 টাকা 20 টাকা পার পিস কেনা পড়বে একটু যদি সাইডটা আমরা একটু দেখতে যাই এই যে দেখতে পারেন এই ফিটনেস এগুলো ভালো মানের এগুলো সাদা কাগজের যেগুলো একটু কালো কাগজ ওইগুলোর দাম কম হয় তারপর যদি কেউ রিং করা চায় রিং করা নিতে পারে সব দামের ভিতরে রিং করা পাওয়া যাবে আমাদের কাছে এটা হলো 300 নাম্বারের খাতা পেজ না 300 নাম্বার এটা এক ডজন কেনা পড়বে 370 টাকা ডজন এই খাতাগুলো দোকানে সেল করবো 50 টাকা মানে আপনার 31 টাকা করে কেনা পড়বে 50 টাকা পর্যন্ত সেল যারা পাইকারি যারা সেল করবো দেখা গেলো ওরা প্রতি ডজন 5 টাকা করেও যদি লাভ রাখে তাহলে প্রতি ডজনে 60 টাকা করে থাকবে তাদের আর খুশি হবে এরপরে যদি দেখেন এই যে বিভিন্ন ধরনের ডিজাইনের যে কলমগুলো আরো কালেকশন আছে হ্যাঁ হ্যাঁ এই যেগুলো আছে এটা 360 টাকা ডজন হ্যাঁ 360 টাকা করে ডজন এটা 5 টাকা পার এই 30 টাকা পার পিস কেনা পড়ে এইগুলো সেল করতে পারবে 50 টাকা 50 টাকা 60 টাকা যা আর এগুলো পেজের ভিতরে কোনো ধরনের কোনো সমস্যা নেই তা এগুলো আছে এটা কেনা পড়বে 260 টাকা ডজন 260 টাকা ডজন হ্যাঁ হ্যাঁ পার ডজন 260 টাকা দেখা গেলো এগুলো নিয়ে যে 40 টাকা করে অনাসে বিক্রি করতে পারবে আর এটা যদি রিং করাও চাই এই সেম রেডি পড়বে রিং করা প্রত্যেকটা আইটেমেরই আপনাদের রিং করাও আছে হ্যাঁ রিং করাও আছে সবগুলো রিং করা আছে এবার কি দেখবেন আমাদের তারপরে আপনারা এইগুলো নি এগুলো একটু চাপান লাগে তো ভাই এই যে এগুলা অনেকে ব্যবহার করে মেয়েরা যারা আছে তারা বিভিন্ন বাসায় বিভিন্ন ধরনের জিনিস তৈরি করার জন্য ব্যবহার করে এটার দাম আপনার আমাদের থেকে যদি কিনেন 100 টাকা প্রতি পিস 10 পিস থাকবে ভিতরে 100 টাকা ভিতরে আঠা দেওয়া আছে এটা আঠা সারাটা না আঠা দেওয়া আছে এগুলো আপনার নিয়ে যায় 20 টাকা করে সেল করে বিভিন্ন ধরনের এলাকা এলাকায় 20 টাকা সেল করে এগুলো নিতে পারে তারপর যদি কেউ চায় এই যে কালার পেপারগুলো আছে এটা অনেকগুলো কালার হয় এগুলো প্রতিটা পেজ 2 টাকা করে সেল করে আর আমাদের থেকে যদি কিনে তাহলে 60 টাকা পুরো কেনা পড়বে তারপরে আমাদের কাছে বইয়ের কালেকশন আছে বিভিন্ন ধরনের যে বাচ্চারা যে বই এগুলোর কালেকশন আছে যে যেটা চাই এটা আপনাদের এই বইটা 10 টাকা করে সেল করে এটা আরবি বই এটা যদি আমাদের থেকে কিনে তাহলে 2 টাকা পার পিস কেনা পড়বে 2 টাকা করে কিনে 10 টাকা করে সেল করতে পারবে হ্যাঁ 10 টাকা করে সেল করতে পারবে তারপরে এগুলো একটু ভালো মানের আছে যেগুলো এগুলো লেমিনেটিং করা ওয়াটার প্রুফ এতে কোনো সমস্যা হবে না পানিতে এটা আপনার প্রতি পিস কেনা পড়বে 12 টাকা তারপরে এইগুলো আছে এগুলো এই সেম জিনিসটাই কিন্তু এটা লিমিটিং ছাড়া এটা যদি কিনে এটা বিভিন্ন ধরনের যদি সাদা পেজেরটা নেয় তাহলে 6 টাকা কেনা পড়বো আর এবং ধরনের পেজ নিলে 3 টাকা কেনা পড়বো আর বাচ্চাদের যে বই বইয়ের কালেকশনগুলো আমাদের কাছে আছে যত ধরনের বই আদর্শ লিপি যে বইগুলো আছে ওইগুলোর কালেকশন আছে বইয়ের কালেকশন আছে এই যে পুরান যে মডেলের যে বইটা এই বই হ্যাঁ আদর্শ লিপি বই এটা 400 টাকা 4 টাকা পার পিস কেনা 20 টাকা করে খুচরা রেট 4 টাকা কিনে 20 টাকা করে তারপরে এটা থেকে যদি একটু ভালো নেন তাহলে এটা নিতে পারেন এগুলো দেখা গেলো 30 টাকা করে সেল করতে পারবে এটা আপনার প্রতি পিস কেনা পড়বে 12 টাকা হ্যাঁ 12 টাকা কেনা পড়বো 30 টাকা করে সেল করবে তারপর এটা থেকে একটু যদি ভালো এটা লেমিনেটিং করে এটার ভিতরে পানি পুনি পড়লে কোনো কিছু সমস্যা হবে না এটা প্রতি পিস কেনা পড়বো 32 টাকা আর এটার ভিতরে মনে করেন যত ধরনের আইটেম হয় বইয়ের ভিতরে সব ধরনের মানে সব কিছুই আছে এটার ভিতরে এটা ফুললি একটা সেট এই সেটটা কেনা পড়বো 55 টাকা এটার মধ্যে কয়টা বই থাকবে এটার ভিতরে একটাই বই আছে কিন্তু বইয়ের ভিতরে এ টু জেড সব ধরনের পড়া আছে সব কিছুই অ্যাভেলেবল আছে 55 টাকা পার পিস সেল এটা মিনিমাম 150 টাকা সেল দিতে পারো মিনিমাম হ্যাঁ হ্যাঁ এখানে 250 টাকা সেল লেখাই আছে আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের কলম আছে যেগুলো ফার্স্ট অন বডি সেকেন্ড অন বডি সব ধরনের কলমই অ্যাভেলেবল আছে বিভিন্ন ব্র্যান্ডের নন ব্র্যান্ডের সব ধরনের আছে এই ম্যাটাডোরের কলমগুলো আছে গুডলাকের কলমগুলো আছে ফ্রেশের গুলো সবগুলাই আছে
এখানে এগুলো প্রাইস কেমন পড়বে? এই যে ম্যাটাডরগুলো পার বক্স, ম্যাটাডর হাই স্কুল, পিন পয়েন্ট, অরবিট, যত ধরনের আইটেম আছে 5 টাকা করে খুচরা বিক্রি। এটা পার বক্স কেনা পড়বে 500 টাকা। 500 টাকা হ্যাঁ। তাহলে পার পিসে কত? পার পিস কেনা পড়বে 3 টাকা 47 পয়সা প্রতি পিস 5 টাকা বিক্রি। এগুলো তো ব্র্যান্ডের মাল, এগুলো একটু লাভ কম হয়। কিন্তু যেগুলো এই একটা আছে এটা হলো রাজীব হাই স্কুল, এটা প্রতি পাতা কেনা পড়বে আপনার 23 টাকা। পাতা কেনা পড়ে 2 টাকা 30 পয়সা কেনা, এটাও 5 টাকা সেল করতে পারো। এগুলো নিয়ে যায় কেউ হোলসেলও যদি বেচে, তাহলে পুরো বক্স 100 পিস থাকে এক বক্সে 300 টাকা করে সেল করতে পারো বিভিন্ন এলাকায় যেয়ে যেয়ে। তারপর এগুলো আছে সেকেন্ড হ্যান্ড বডি, এগুলো ব্যবহার করার পরে যে বডিগুলো ফালাই দেওয়া হয়, এই বডি দিয়ে যদি কেউ একবারে চিপ রেটে কলম চায় তাও দেওয়া সম্ভব। 190 টাকা পুরো বক্স 100 পিসের দাম। এটার থেকে এটাও একটু ভালো মানের, এর থেকেও যদি কম দামি চাই তাও দেওয়া যাবে, সমস্যা নেই। এটা আপনার সরাসরি যোগাযোগ করবে বা হ্যাঁ আসবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে ইন্ডিয়ান কলমও হবে, এই যে ইন্ডিয়ান কলমগুলো আছে এগুলো হবে। তারপরে যদি কেউ যে দেশি ভিতরে 6 টাকা বিক্রি কলম এগুলো। আচ্ছা, 6 টাকা এগুলার এই আপনার পার পিস কত করে কেনা পড়বে? পার পিস কেনা পড়বে আপনার 3 টাকা সামথিং কেনা পড়বে। এটা কেনা পড়বে আর পুরো বক্সের দাম কেনা পড়বে মাত্র 530 টাকা, 144 পিসের দাম 530 টাকা। 3 টাকা সামথিং কেনা, এটা 6 টাকা করে সেল করতে পারো। তারপর এই যে ইসমাইল কলম এগুলো দিয়ে লিখলে গ্রানাস, এটা আপনার 2 পিস কেনা পড়ে 12 টাকা, 10 টাকা করে সেল করতে পারবো 6 টাকা পার পিস কেনা। আরও যদি ভালো যদি চাই, এই যে ম্যাটাডোর আইটেম, মানে ম্যাটাডোর যত ধরনের আইটেম হয় সব ধরনের আইটেম আমাদের কাছে আছে, সব ধরনের যে কোনো আইটেম যদি চায়। এবং এটা ছাড়াও যদি কেউ একটু দামি কলম চায়, যারা দামি মেটাল বডির কলম গিফট করার জন্য যদি চায়, এগুলোও যদি চায় আমাদের কাছে সবগুলো অ্যাভেলেবেল আছে। এটা সর্বনিম্ন প্রাইস, মানে যেটা হলো মেটাল থেকে যেগুলো শুরু, এটা কেনা পড়বে মিনিমাম 55 টাকা পার পিস, আর সর্বোচ্চ 200-300 যে যার যত বাজেট। এগুলো আমরা প্রিন্টও করে দিই, যদি কেউ চায় প্রতিষ্ঠানে আমি প্রিন্ট করতে, খাতা কলম সবগুলো আমাদের থেকে করানো সম্ভব। এরপরে আমাদের কি দেখাবে? তারপরে আমাদের ঐতিহ্যবাহী স্লেট বাংলাদেশের ভিতরে, এখানে অবশ্যই বিলুপ্ত, তারপর এখনো আছে, যদি কারো দরকার পড়ে আমাদের থেকে নিতে পারে মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য। এগুলো আপনার বোর্ডের, এগুলো যদি পানি দেয় যদি ধোয়ে তাহলে কোনো সমস্যা হবে না। এটা আপনার এক ডজন কেনা পড়বো 240 টাকা, আর এটা থেকে যদি একটু ভালো নেন তাহলে আপনার 25 টাকা পার পিস কেনা পড়বো, ওটা আপনার 60-70 টাকা সেল করতে পারবো যদি ভালো চান। এগুলো একটু পুরান, এটা 140 টাকা প্রতি ডজনের দাম, 11 টাকা 66 পয়সা পার পিস কেনা পড়বে, আর এটা সেল রেট আছে 20 টাকা। 20 টাকা সেল দিতে পারবে। যদি কেউ প্লাস্টিকে চায় তার ভিতর প্লাস্টিকের পসিবল আছে, এটা আছে হ্যাঁ, এগুলো আর বেশি সেল করতে পারবো। এটা আপনার প্রতি ডজন কেনা পড়বো 180 টাকা, 15 টাকা পিস কেনা পড়বো, এবং এটা সেল করতে পারবো 30 টাকা। এটার ভিতরে আংটা দেওয়া আছে, যদি কেউ কম দামি চায় কম দামিও আছে, এটা আছে 140 টাকা ডজন, 11 টাকা 66 পয়সা কেনা। আরও কম দামি যদি চায় তাও দেওয়া যাবে, আর যদি কেউ লিখাও নিতে চায় তারপরে এটাও পসিবল যে লিখা দিতে পারবো আমরা এখানে কোনো প্রতিষ্ঠানের নাম বা কিছু। আমাদের কাছে আরও যদি দেখতে চান, আমাদের কাছে স্কেল আছে বিভিন্ন ধরনের, এটা হলো দেশি স্টিল স্কেল, এটা আর এটা হলো চাইনিজটা। এটা এক ডজনের দাম 130 টাকা, 10 টাকা 83 পয়সা কেনা, 20 টাকা করে সেল করে। আর এটা হলো দেশিটা, দেশিটা প্রতি ডজন কেনা 95 টাকা, এটাও আপনার 20 টাকা করে সেল করে। একটা প্যাকেটের মধ্যে 12 পিস করে, হ্যাঁ 12 পিস করে থাকে। তারপরে যদি কেউ রাবার স্কেল চায়, রাবার স্কেল হবে আমাদের কাছে, প্লাস্টিকের স্কেল হবে। রাবার স্কেলটা আপনার কেনা পড়বো 120 টাকা ডজন, 10 টাকা পার পিস কেনা পড়ে। এটা হলো এক নম্বরটা, যে দুই নম্বরটার দাম কম, আর এটা থেকেও যদি ভালো চায় সেটাও দেওয়া সম্ভব। এই যে প্লাস্টিকেরটা আছে, প্লাস্টিকেরটা 10 টাকা করে সেল করে, 4 টাকা 80 পয়সা, 48 টাকা প্রতি বক্স কেনা পড়বে। এগুলো আপনার সেল করতে পারবো 10 টাকা মিনিমাম রেট। যদি কেউ একটু খেলনার ধরনের ভিতরে স্কেল চায় সেটাও সেটাও হবে, যদি খেলনার ভিতরে যদি চায়। এটা আপনার প্রতি পিস কেনা পড়ে 10 টাকা কেনা পড়ে, এটা 30-40 টাকা। এটা এটাতে গেমসও খেলতে পারবে এবং এটা ভিতরে চাইলে বড় ছোটো সব কিছু করে নিতে পারবে এইভাবে। এটার ভিতরে সব ধরনের ফেসিলিটি আছে। প্রাইস টেকগুলো হবে আমাদের কাছে, তারপর এই যে জরি যে বক্সগুলো এগুলো 5 টাকা করে প্রতিটা বোতল সেল হয়, আমাদের থেকে ইচ্ছা করে নিতে পারবে। পুরো বক্সের দাম 65 টাকা, 45 পিসের দাম 45 টাকা, 1 টাকার মতো কেনা পড়ে, এটা 5 টাকা করে সেল করতে পারবে। যদি কেউ চায় রেহাল নিতে পারে, রেহালগুলো এই উপরে যে রেহালটা আছে, এটা পুরো ডজনের দাম পড়বে 170 টাকা, হ্যাঁ 14 টাকা কেনা, এটা 30 টাকা করে সেল করতে পারবে। তারপর যদি কেউ চার একটু ভালোর ভিতরে তাহলে এটা নিতে পারে, এটা পুরো ডজনের দাম কেনা পড়বে 320 টাকা, 26 টাকা কেনা পড়বে, এটা চাইলে 60-70 সব বেশি করতে পারে। এগুলো এক নাম্বারগুলো,
এখানে আরো বিভিন্ন মডেলের আছে বিভিন্ন মডেলের আছে যোগাযোগ করলে আপনারা দেখাতে পারবেন আর কি দেখাবেন আমাদের কাছে এগুলা আছে এটা হলো 8 শীষ একটা মিস্টেক হবে না এগুলা এটা পুরো এদিকে পুরো বক্সের দাম 520 টাকা পুরো বক্সের দাম 520 টাকা 36 পিসের দাম 520 টাকা 450 টাকা দেব ফাইল আমাদের কাছে বিভিন্ন ধরনের ফাইল হবে এই ফাইলগুলা প্রতি এই ফাইলটা প্রতিটা ডজন কেনা পড়বে 270 টাকা 22 টাকা 50 পয়সা কেনা এগুলা নিয়ে যায় খুচরা 40 টাকা করে বিক্রি করতে পারবে এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না এগুলা যদি কেউ কম এগুলো আছে পাঁচ ফাইল বিভিন্ন ধরনের রিপোর্ট রাখার জন্য ব্যবহার করা হয় 120 টাকা ডজন 120 টাকা ডজন 10 টাকা কেনা এটা 40-50 এভাবে সেল করে করতে পারবে এই ব্যাগগুলো আছে এক ডজনের দাম 145 টাকা 12 টাকা কেনা 20 টাকা করে সেল করে এটা বিভিন্ন ধরনের কালার আইটেম সব ধরনেরই আছে তা যারা ফটো পেপার আছে এই পেপারগুলো দিয়ে যে বিভিন্ন ধরনের ছবি প্রিন্ট করার জন্য ব্যবহার করে এই পুরা পেপারের দাম এটা হলো চাইনিজ কিন্তু ফুজি ফিল্মের অরিজিনালটা এটা এটা আপনার কেনা পড়বো 65 টাকা 65 টাকা বিক্রি করবে এটা 65 টাকা পার পিস কেনা কিন্তু প্রতিটা শীটই বিক্রি করতে পারবো 20 টাকা যদি কেউ পুরো শীটে সেল করে আরও বেশিও সেল করে যারা নিয়ে যায় হোলসেল বেসলেও 20 টাকা সেল করতে পারবে মিনিমাম সেল যদি কেউ এইগুলো এই সব ধরনের এইগুলো চায় এগুলো হবে হ্যাঁ মাজনি বলে বিভিন্ন গ্রামে এগুলার প্রাইস কেনা পড়বো যেটা একটু ছোট সাইজ ওটা কেনা পড়বো 55 টাকা আর বড়টা কেনা পড়বো 90 টাকা পার পিস 7.5 টাকা কেনা পড়বো তারপরে এর থেকে একটু বেশি কেনা পড়বো এইগুলো 30 টাকা করে সেল করে আরও যদি একটু ভালো মানে চাই 120 টাকা কেনা পড়বো এটা 120 টাকায় কত পিস থাকবে 120 টাকায় 12 পিস থাকবে 10 টাকায় কেনা কিন্তু 40 থেকে 50 টাকা সেল করতে পারবে আমাদের কাছে এই যে ফেভিকল কোম্পানির আছে থাই কোম্পানি ফেভিগুলো সব ধরনের আইটেম হবে ছোট বড় ফেভিকল কোম্পানিটা কেনা পড়বে 140 টাকা প্রতি পাতা 10 পিসের দাম 14 টাকা তারপর এই থাই কোম্পানিটা আছে এটা কেনা পড়বো শুধু 90 টাকা 9 টাকা পার পিস কেনা 20 টাকা করে সেল এগুলো আছে এগুলো কেনা পড়বো আপনার এটা ফেভিকল কোম্পানি না ফেভিকল কোম্পানিটা 19 টাকা পার পিস কেনা পড়ে আর এটা কেনা পড়বো পার পিস 13 টাকা কেনা এগুলো 30 টাকা সেল আমাদের কাছে আরো অনেক ধরনের আইটেম আছে যেগুলো একটা ভিডিওতে সম্ভব না স্যার আপনি ছাড়া কি আর দোকানে কেউ থাকবে হ্যাঁ হ্যাঁ আমি ছাড়া এদিকে আছে আমার দুইটা ভাই আছে একজন রিপন ভাই তারপরে আরেকজন আছে এর নাম ইয়াসিন এরা থাকবে সবসময় দোকানে মানে যদি সরাসরি কেউ আসে আপনাদের পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের সবাই এখানে আমরা তিনজন সবসময় থাকি ধন্যবাদ ভাইয়া ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস